আব্বাজান ভাইজান আমার কথায় কথা বেড়ে যাবে ও আমার ভাইজানেরা আব্বাজানেরা কথায় কথা বেড়ে যাবে আজ আমি আগিয়ে নিয়ে যাব রে আব্বা না 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 আল্লাহর ওলি আমার মজার দে দোজামা এত বড় আল্লাহর ওলি ছিলেন না আব্বা আরে মুখ থেকে যেটাই বলতেন হুজুর সেটাই বাবা মা আল্লাহ কবুল করে নিতেন আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি আমার তখন বেঁচে ছিলেন আব্বা রে ওই জামানায় একজন একটা জেলে ভাই আব্বা জাল ফেলতে ফেলতে খালের পার ধরে যাচ্ছে যেতে 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 আব্বা রে জাল ফেলে মাছ ওঠে মাছটা নিয়ে খাঁচার মধ্যে রেখে দেয় জাল ফেলে মাছ ওঠে মাছটা নিয়ে খাঁচার মধ্যে রেখে দেয় জাল ফেলে মাছ ওঠে মাছটা নিয়ে খাঁচার মধ্যে রেখে দেয় ভাইরা রে এই করে করে এক কাঁচা মাছ হয়ে গেল ভাইরা বাবাজিরা আমার দেখতে পা গেল এক কাঁচা যখন মাছ হয়ে গেল ওই জেলে ভাই মাছের খাঁচা নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে এলো বাড়ি চলে এসে আব্বার ঘরের উঠোনেতে মাছের খাঁচা নামিয়ে রেখে দিল ভাইরা গো এইবারে ওই জেলে ভাইয়ের একটা বাচ্চা ছেলে ছিল হাঁটতে হাঁটতে চলে এলো মাছের খাঁচার ভিতরে হাতখানা ঢুকিয়ে দিয়ে যা ভাইরা রে ওই মাছের খাঁচার ভিতরে হাতটা ঢুকিয়ে দেয়া আস্তে আস্তে করে গালের ভিতরে জয়না দিয়ে দিল ভাইরা বাবা জিরা শুনিলাম জেনেলাম আব্বা আপনারা জানেন ওই ট্যাংরা মাছের দুইটা কাঁটা আছে গলার ভিতরে গিয়ে বেঁধে গেল আর বাবা নিচের দিকে নামে না উপরে থেকে আসে না ও ভাইরা বাবা জিরা এইবার ওই বাচ্চা ছেলেটা জমিনে পড়ে গেল আচার পাচার খায় আর কান্না কাটি করে কেউ পায় হবে আর মা জননী ছুটে এলো কান্না কাটি শুরু করে দিল আল্লাহ গো আমি কোথায় যাব কি করব আর মা বলে আর কে ডাকবে আর মা বলে আর কে ডাকবে আর আর কোন সন্তান নাই আল্লাহ সব বেকার হয়ে যাবে ও ভাইরা রে আল্লাহর ওলি কত বড় ওদের কথা একটু প্রমাণ দেখিয়ে দিয়ে যায় রে আব্বা আরে সবাই মিলে তাড়াতাড়ি করে ওই বাচ্চা ছেলেটার নিয়ে চলে গেল হসপিটালে নিয়ে চলে দেওয়া হলো হসপিটালের ডাক্তার দেখে দেখে বলতে লাগলো আরে ও জেলে ভাই শোনো শোনো তোমার ছেলের গলায় ট্যাংরা মাছ বেঁধে গেছে তোমার ছেলের গলা কাটতে হবে অপারেশন করতে হবে গলা কেটে তারপরে ট্যাংরা মাছ বার করতে হবে ও ভাই শুনে লাও জানে না তবে একবার একটুখানি বলবা গ তুমি আগে বন্ডে সই করে দাও তারপরে তোমার ছেলে চিকিৎসা শুরু করব কেন কেন গলা কাটার সময় ভাই চান তোমার ছেলে যদি মারা যায় আমার চাকরির জন্য কোনো অসুবিধা না হয় ভাইরা রে আমার আব্বা জানে রে এইবার দেখতে পা গেল জেলে ভাই কান্না কাটি শুরু করে দিল আল্লাহ কোথায় যাব আল্লাহ কি করব আমার একটাই মাত্র সন্তান আমার ছেলে যদি মারা যায় আল্লাহ গো আমার আব্বা বলে আর আমার কে ডাকবে আল্লাহ কি করব কোথায় যাব গো আল্লাহ এই বলে বলে কান্না কাটি করে একজন দাঁড়িয়ে উঠলো ও জেলে ভাই রে এমন করে কেঁদো না তোমার চোখের পানি আর ফেলো না একটা বার শোনো শোনো আমার মনে হচ্ছে একটা ডাক্তারের কাছে যদি তুমি যেতে পারো ওই ডাক্তার তোমার ট্যাংরা মাছ গলা না কেটে বার করে দিতে পারে বলে ভাই বলো বলো কোথায় সেই ডাক্তার কোথায় সেই ডাক্তার আমি যাব তাড়াতাড়ি চলে গেল আব্বার আল্লাহর ওলি ঘর ওই বাচ্চা ছেলেকে নিয়ে আল্লাহর ওলির দরবারে ফুর ফুরাই নিয়ে চলে দেওয়া হলো সালাম খানা দিয়ে দিল আব্বা কি বলবো সালাম দেওয়ার পরে আব্বার আল্লাহ লরে আল্লাহর ওলির কাছে বলতে লাগলো ভাই আল্লাহর ওলি গো একবার আপনাকে বলবো আমার গো বাচ্চা ছেলের গলায় ট্যাংরা মাছ বেঁধে গেছে হুজুর একবার একটু বাঁচিয়ে দেন তা না হলে আমার ছেলে মারা যাবে হুজুর আব্বা বলে ডাকার মতন কেউ নাই আল্লাহর ওলি আমার ডেকে বলেন বাবা তোমরা
কথা বললে আরে আমি বাঁচানোর মালিক নই বাঁচাবে স্বয়ং আমার আল্লাহ বাঁচাবে কে আল্লাহ হ্যাঁ আর আমরা বলছি ফুরফুরায় যেও না ওরা আল্লাহ চেনাতে জানে না আল্লাহ চেনালো না চেনাই নি জোরে বলুন আল্লাহ বাঁচাবে বাঁচানোর মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ সবকিছু হায়াতের মালিক আমার আল্লাহ আমার দাদা হুজুর পীর বললেন না আর তুমি বলছো কি ওখানে যেও না ওরা শেরে পারে মুদো শিরক কারে বলে জানি না অন্য শিরক আল্লাহর ওলি তো বলতেন বলতে পারতেন না আমি বাঁচিয়ে দিচ্ছি আনোয়ান তবেই তো হয়ে যেত শিরক ঠিক না ঠিক আপনার আল্লাহর ওলি বললেন না বাঁচাবে আল্লাহ আল্লাহ দিকে দেখিয়ে দিলেন ভুল কথা বলেছো আহা আমরা সেই সব মানুষদের বাজে বাজে কথা বলি বড় ব্যথা লাগে হ্যাঁ কত বড় পীর কত বড় আলেম কোন দিকে হাড়ির খবর জানি না ডাল ডাল করছে বাংলাদেশের দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মতন মানুষ আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সম্মান ইজ্জত দিয়েছেন বলেছেন বার হক সত্যিকারে আল্লাহর মস্ত বড় বলি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর তুমি ফাটাকনা পানি কত বড় হুজুর যাও ওরে আমার আব্বা জান ভাই জানেরা ওরে আমার জোয়ানেরা জবাব ভাইরা রে কথায় কথা বেড়ে যাবে আব্বা রে আগে আমি নিয়ে যাব আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ জামাত আমার দাদা হুজুর পীর বাবা ওই বাচ্চা ছেলেটার সামনে বসিয়ে নিয়ে নিল আল্লাহর ওলি ডান হাতখানা নিয়ে ওই বাচ্চা ছেলের গালের সামনে দিয়ে বলেছিলেন বাবা ও বাচ্চা ছেলের গালের ট্যাংরা মাছ আয়া চলে আয়া দেরি করিস না আমি আবু বাকার হাত পেতেছি আমার হাতের যেন অপমান করিস না রে চলে না বলেছি রে আব্বা আল্লাহর উলির কথা বলা শেষ হলো না ওই ট্যাংরা মাছটা ফুরুত করে বার হয়ে চলে এসে আল্লাহর উলির হাতে বাবা ঘোরা ঘুরে চরাচরে শুরু করে দিল সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ না রই তলে আল্লাহর ওলি কোরআন শরীফ সূরা ইয়াসিন রহমান কিছু বলে দিল না আমি হাত পেতেছি আবু বকর আমার হাতের যেন অপমান হতে হয় না আয় বাস চলে আর আমরা হুজুর মাছ খেতে গিয়ে কাঁটা বেঁধেছে গলায় সূরা ইয়াসিন রহমান ওয়াকেয়া কোরআন শরীফ খতম করে ফেলে দিচ্ছি হুজুর ভাব ভালো না কাঁটা কলজের দিকে যাচ্ছ তো ক্যান্সার হবে বুঝাচ্ছেন না আরো হুজুর বড় বড় হুজুর সব তো খাওয়া ঠিক নেই রুজি ঠিক নেই বুঝতে পারছেন আমরা হুজুরকে ভুল ধরছি ওকে 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 আমি আমি বড় তো হয়েছে আল্লাহ সকলের ভালো রাখুক গীবত গেল্লা থেকে বাঁচিয়ে রাখুক আমার 9:15 বাজিয়ে ফেলেছি আমার এখনো পর্যন্ত আমার ভাই দানেরা বক্তা যে কোনো বক্তাকে আনুন আমি সকলকে এখানে আটকেনি আমরা তার সালাম পড়ব তারপর বিদায় নব ইয়া নবী সালাম
جبرائيل ڈاکے بارے بات کل یاد آو آسمان آنر دوار ایشتن نبی در شردار کوری تے اللہ رو دیدار آنوے يا رسول يا حبيب سلام عليك سلام شقل بشيدان بلغ العلا بكمالي كشفت جاب جمالي حسنت جميع شهيد هاي دكونا جانا تر كاتون ماتار ناني أم خادي جاو سكي كوسار مورا جول گل کھولی دا او گو ابا امر آل شاہ او گو ابا امر آل شاہ نانا نور نبی جی توڑا پانی دیو گو شاہ کی گناہ کرے چھے کو چید ہوتے اور جالا شوہیتے پرینا اور جالا شوہیتے شونا گو فاطمہ تمہارے دلال کربلا شہید ہوئے دیکھو نا اللہم جرے جرے سلے اللہ وعلى آل سيدنا
ভাই আমার আব্বা জানেরা আমি আপনাদের কাছে সব কথা শেষ করতে একটুখানি হাত জোড় করে বলে যাব আব্বা ফুরফুরার পীর সাহেবদের মুরিদান হন আর যাই হন নামাজ কিন্তু সবার জন্য মাস্ট সবার জন্য লাগবেই লাগবে আজ কথা বলেছি যত বড় পীরের মুরিদান হও আর নামাজ যদি না পড়ো ও পীরের মুরিদান হয়ে কোনো লাভ হবে ঠিক না ভাই ঠিক আপা পীরের মুরিদান হও নামাজ সাথে নাও নামাজ সাথে নিয়ে পীরদার পীরের মুরিদান হও যা নামাজ না পীরের মুরিদান হয়ে আমি বড় ঝান্ডা লাগিয়ে ঘুরবো আমি পীরের মুরিদান তুমি রাখো তোমার পীরের মুরিদান তুমি রাখো কথা ভুল বলেছি না ঠিক বলেছি এই বলবেন কি হয়েছে এরকম বলে না হ্যাঁ বলে এই আল্লাহর একজন নবী ছিলেন ওই নবীটার নাম নূহ নবী কি নবীর নাম বললাম এই নূহ আলাইহিস সালামের স্ত্রী নিজের বিবি জাহান্নামে চলে যাবে কারণ নবীকে মানেনি আল্লাহকে মানেনি এই তাহলে ওই নূহ নবীর স্ত্রী বিবি হওয়া সত্ত্বেও জাহান্নামে চলে যাবে আর একজন কাফের বেঈমানের স্ত্রী বউ জান্নাতে চলে যাবে প্রমাণ দেখিয়ে দিয়ে যাচ্ছি ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া এই মেয়েটা জান্নাতে চলে যাবে আর তুমি নূহ নবীর বিবি হয়েও তুমি জাহান্নামে চলে যাবে আর ফেরাউনের বিবি নাম হলো আসিয়া এ কিন্তু জান্নাতে চলে যাবে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে প্রমাণ আমি দিলাম প্রমাণ দিলাম কাজ নিজের কাজ নিজেকে করতে হবে তুমি হাবেস সাহেবের বিবি হাজী সাহেবের বিবি হাজী সাহেবের নাতি ও সব তুমি রেখে দাও ও সব বললে পার হওয়া যাবে না তোমার নিজের কাজ নিজেকে করে দেখাতে হবে তবেই তুমি পার হতে পারবে তা না হলে পার হতে পারবে না পারবে না পারবে না আয় আপা কথাগুলো মাথায় রেখে দেবেন আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে ওয়াজ করলাম এতগুলো ইউটিউবার রয়েছে সব জায়গায় চলে যাবে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে না নামাজ সবার জন্য দরকার কোন কেউ আপনার রেহাই দিতে পারবে না পৌঁছাতে পারবে না এই নামাজ যদি না পড়ে কবরে যদি ঢুকেছেন মদ খেয়ে মদ খেয়ে তারিখে তারিখে যদি কবরে ঢুকেছেন আপনার কেউ পৌঁছাতে পারবে না কথা বুঝতে পেরেছেন মদ খাওয়া ছেড়ে দেন সুদ খাওয়া ছেড়ে দেন তাড়ি খাওয়া ছেড়ে দেন বেহায়াপনা ছেড়ে দেন পরের জমি জোর করে দখল করা না ছেড়ে দেন তারপরে আপনার ঠিকভাবে চলুন আল্লাহ চাইলে তুমি আল্লাহ দয়া জান্নাতে চলে যেতে পারবে অসুবিধা হবে না হবে না হবে না আমি আতাউল্লাহ আপনাদের কাছে আরো একবার একটুখানি বলে রেখে দিয়ে যাব নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ রসুল খুশি হয়ে যান নামাজ পড়লে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে নামাজ পড়লে আপনার কবরের আযাব হবে না নামাজ পড়লে ডান হাতে আমলনামা পাবে নামাজ পড়লে তুলসিরাতের পথ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে একবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আয় আব্বা তাহলে নামাজ পড়লে আপনার কোনো চিন্তা থাকবে না কি কি কবরের আযাব থেকে আপনি নাজাত পেয়ে যাচ্ছে পুলসিরাতের পুল পার হয়ে যাবে ডান হাতে আমলনামা পাবেন আল্লাহর দয়া জান্নাত আপনার জন্য হালাল হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন জি লক্ষ্য করুন আচ্ছা আচ্ছা ভাই দা এসে গেছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার যতটুকুনি বলা ভিতরে যদি আমার কোনো ত্রুটি হয়ে যায় আমাকে সন্তান হিসাবে ক্ষমা করবেন আমি আতাউল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যদি আবার কোনোদিন সময় সুযোগ দেয় আবার ইনশাআল্লাহ আমার পাঁচ শুনতে পাবেন আমি আপনাদের কাছে বলছি আমার সালামের জবাবটা একবার সবাই দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণ ধরে উচ্চ আওয়াজে একবার দরুদ আল্লাহুম্মা আমরা
সামনে দেখুন একটু আগে আসেন একটু আগে আসেন এখন খুব গরম হচ্ছে না একটু আগে আসেন আসেন উচ্চ আওয়াজে পড়েন ইয়া রাবি সালাম একটু বল يا نبي نما يا رسول نما يا رسول حكينا فقرا سسفيكم بره يا حبيب السلام عليك سلام الله عليك جبرائيل آواز جئتي أسمان ردوا أشأس نبي در شرد قريت الله رديد يا ربي سلام يا حبيب নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা নবী সালাম يا حبيب سلام صلوات الله عليك সকলে বসেন একটা লোক মজলিস ছেড়ে যাবেন না সকলে বসে যান একটা কেউ চলে যাবেন না হুজুর আসবেন এখনি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে উপস্থিত হবেন একটা কেউ যাবেন না বসেন চুপ করেন